হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা জিয়াউর রহমানের লাইফস্টাইল সম্পর্কে। তিনি কতটা কাজ করেন, পরিবার, কর্মজীবন, শিক্ষাজীবন, ক্যারিয়ার ও তার জানা অজানা সকল তথ্য সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তার আসল নাম জিয়াউর রহমান এবং অন্য নাম রোশান রিক্ত। তার জন্ম তারিখ 4 নভেম্বর। তিনি উচ্চতা 5-6 ফুট, ওজন প্রায় 65 কেজি। তার জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম। তার জন্মস্থান আখাউড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। পেশায় তিনি একজন অভিনেতা। শিক্ষাজীবন কলেজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। আত্মপ্রকাশ মডেলিংয়ের মাধ্যমে নিজের জীবন শুরু করেছিলেন রহমান। 2016 সালে তিনি পরিমনির বিপরীতে রক্ত মুভিটি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। বাংলাদেশ এবং ভারত উভয় ক্ষেত্রেই মুক্তি পেয়েছিল ছবিটি। এছাড়াও ছবিটি ছিল ইন্দো বাংলা যৌথ প্রযোজনা। ধাত্রে কি, তার বিপরীত চরিত্রে ফারিন খান, আরিফিন শুভ এবং উস্তাদ ফারিয়া মাঝারের সাথে তিনি দ্বিতীয় ছবি করেছিলেন। ইনকাম জিয়াউর রহমান জাজ মাল্টিমিডিয়াতে নতুন কাজ শুরু করেছেন। অজানা তথ্য, তার চুলের রং কালো, চোখের রং কালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর জিয়াউর রহমানের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।